গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস স্টাইল লাইফ এর মনি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আমি এখন শ্বশুর বাড়িতেই আছি, আর শ্বশুর বাড়ির পরের দিন সেকেন্ড সকাল। তো দেখো তিন্নি এখন ঘুম থেকে উঠেছে, ও ঠাম্মি ওকে খাওয়ানোর জন্য রেডি করছে ছোলার ডাল আর রুটি। ওকে ছিঁড়ে ছিঁড়ে দেবে, ও নাকি নিজে হাতে খাবে। আর এই দেখো আমার তিন্নির একটা ডল পাশে দাঁড়িয়ে আছে, ওর নাকি একটা ফেভারিট ডল এখানে। আর আমি এখন খাবো চা, মা চা বানিয়ে দিয়েছে, ফ্রেশ হলাম, এখন চা খাবো। আদা চা, ঠান্ডা হয়ে গেছে না? ঠান্ডা হয়ে আর তিন্নির আজকে ভীষণ আনন্দ। কেন আনন্দ মা বল, কেন আনন্দ? আর কে আসবে? দীপান। তিন্নি আজকে যতক্ষণ না দিদি ভাই দাদা ভাই আসছে, ওর আনন্দ ততটা জমে উঠছে না, আসলেই আনন্দ হবে। আর ওই দেখো বাড়ির সামনে লোকজন দেখছো, সব মেলায় বসবে বলে সবাই তোড়জোড় করছে, এখন থেকেই দোকানপাট বসাচ্ছে। আর বাড়ির সামনে বসতে হলে তো বাড়ির লোককে বলতে হয়, তাই আবার মাকে বলে গেছে, মা বলেছে ঠিক আছে বসুন, জানো তো। আর আমি এখন চা খেয়ে আমি বরের সঙ্গে বাজারে যাব, আর বাজারে যেয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তারপর যাব একটা জায়গা শুটিং করতে, শুটিং স্পটটাও তোমাদের সাথে ঘুরে দেখাবো। নাও দেখতে থাকো। মানেটা কি, ও কোথায় গেছিল সকালবেলায়? চা খাচ্ছি, চা খেয়ে তো বাজারে যাব বললাম। আর মা বললো কি কি আনতে হবে, আমার হাজবেন্ড প্রচন্ড ভুলে যায়, তো আমাকে বললো, আমিও আবার ভুলে যাচ্ছিলাম, মা আবার রিপিট করলো। পালং শাক, বেগুন, পাকা টমেটো, মা হচ্ছে কিনা শোনো, শশা, আর হচ্ছে দু রকম মাছ, রুই মাছ আনতে হবে, তার সঙ্গে জা মাছ হবে, আর আর কি ও মা, শশা বলেছি, শশা, বেগুন, পালং শাক, পাকা টমেটো, এই তো, তাই তো, এই আনতে হবে। আর জানো তো, আর এবার না আমার বাবা, হ্যাঁ ডিম 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 ভুলে গেছি। আর জানো তো এবার মনটা আর একটু ভালো হতো, বাবা মা বলেছিল আসবো, কিন্তু এখন বলছে আর আসবো না। কেন বলো তো বন্ধুরা, আমার বাবা ঠান্ডা তো আর শরীর খারাপ, ঠান্ডা লাগলে শরীর খারাপ হবে, আর বলছে আমি এখন অন্যরকম খাই তো ঝামেলা হয়ে যাবে, থাক পরে যাব, আসলে একটু ভাল লাগতো। আমার শাশুড়ি মাও বলছে আসলে ভাল লাগতো। এই প্রথম বাজার করতে যাচ্ছি, এই দেখো বাজারের ব্যাগ নিয়ে, আগে কখনো যাইনি। আর ওই দেখো হাজবেন্ড বাইকে আছে, এটা খুলতে যাচ্ছি, দুধ এসে গেছে, এই তো চল বেরাও। এই দেখো আর দুধওয়ালা দাদা ঢুকলো, যাই বাজারে যাই, পরে তোমাদের সাথে বাজারে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি বাজারে তো ঢুকলাম, আর এইভাবে মাঝবাজারে এই প্রথম গেলাম। আমি একটা ছোট্ট গ্রামে, আমার শ্বশুর বাড়ি, কিন্তু মাঝবাজারে এবং বাজারে প্রথম গেলাম, কিন্তু বেশ ভালো লাগলো। কেন বলো তো, এখানে প্রত্যেকটা জিনিস দেখলাম খুব টাটকা, মাছ থেকে শুরু করে সবজি সব কিছুই। ছোট্ট বাজার, হয়তো কয়েকজনই মাছ নিয়ে বসেছে, কিন্তু খুব ভালো ভালো মাছ ছিল। তো আমি প্রত্যেকটা জিনিসই তোমাদের সামনে তুলে ধরছি। আর জানো তো আমার হাজবেন্ড কিন্তু মাছ টাছ চেনে না, তো ওকে চেনাচ্ছিলাম হাত দিয়ে, সব কিছু বলছিল ওটা কী মাছ, এটা কী মাছ, তো ওকে চেনাচ্ছিলাম। আমি মাছ বাজারে কোনো দিন না গেলেও আমি বেশ মাছটা চিনি, কারণ বাবার বাড়িতে অনেক রকম মাছ আসে, আসতো, এখনও আসে। তো যাই হোক, ঠিক আছে, এবার আমরা নিয়েছিলাম কাঁকড়া আর তোমার আমুদি। শাশুড়িমা বলে দিয়েছিল সবজির কথা। আমি তো খুব বেশি বুঝি, এটা সরু নাও বাবা, এটা তো একদম শুকিয়ে গেছে। ব্যাস হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, আর লাগবে না। এই নিন কাকিমা, এই মা যা যা বলেছে ঠিক আছে তো সব? টাটকা টাটকা সবজি। তো বন্ধুরা সবজি মাছ যা যা মা নিতে বলেছিল সব নিয়েই ফিরছিলাম। আমার হাজবেন্ডকে বললাম দেখো একটু ভিডিওটা বানাও, তো তো বানাচ্ছে, আর ওর সাথে বকবক করতে করতে আসছিলাম কী টাটকা সবজি, কী টাটকা সবজি আমি বলছি। আর জানো তো সব থেকে বড়ো কথা, ভীষণ দাম কম, আর আমাদের ওখানে যা কিনবো 10 টাকা, এখানে 3 টাকা, খুব ভালো লাগলো।
পড়তে বসেছে, লিখছে। এই দেখো খেয়ে দিয়ে উঠে। ওমা হ্যাঁ ওমা, তিন্নি এ নাও, তোমার জন্য ব্রকলি এনেছে, তোমার প্রিয় ব্রকলি। তোমার বাবা মনে, ওমা বাবা ঠিক মনে আছে যে মেয়ে আমার ব্রকলি খেতে ভালোবাসে, ব্রকলির কথা বলেছিল, দেখো নিয়ে এসেছে। এই দেখো, এই দেখো, দেখেছ? জানো তো বন্ধুরা, এখানে ব্রকলি অনেক সস্তা এবং সবজিও সস্তা। আমার সঙ্গে ঝগড়া করছিল, তাই মা ডাকলো, ডেকে বলে এদিকে কাজ করবি, তাই কাজ করছে। দেখো কি কাজ, চলো দেখাচ্ছি। ঝগড়া করছিল আমার সাথে, পেছনে লাগে শুধু বড়। এই দেখো বন্ধুরা, ঝগড়া করছিল, মা কাজ করতে বসিয়ে দিয়েছে, বলছে কেকটা কাট। মার স্টুডেন্ট দিয়ে গেছে, মার স্টুডেন্ট তো খ্রিস্টান, ওরা নিজেরা বানায়, বানিয়ে দিয়ে গেছে। মা বলছে কেকটা কাট, কেটে কৌটোতে তোল, যাতে মুখটা বন্ধ হয়। তাকে কাজে বসিয়ে দিয়েছে, শুধু আমার পেছনে লাগা ঝগড়া করা বের করে দিয়েছে। দেখ কেমন লাগে, তুমি খাও তো এখন। খাচ্ছি। এখানে কলা বাগান, ধনে গাছ, প্রচুর সবজি ক্ষেত এখানে চারিদিকে। ওইদিকে পেঁয়াজকলি লাগিয়েছে দেখা যাচ্ছে, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ ইয়েস। আর ওইদিকে ধান গাছ টাছ হয়। এই দেখিয়ে দাও একটু পুরো জায়গাটা বন্ধুদের, ঘুরে ঘুরে দেখিয়ে দাও। সবাই করে, আমার আশা হয় না। আর এইটা আমার শ্বশুরবাড়ি থেকে অনেকটা দূরে, হ্যাঁ, তবুও হাজব্যান্ড নিয়ে এলো, এলাম। এই আমার কথাগুলো শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে মনে হয়। একটু জোরে জোরে বলো, চিৎকার করে বলো। চিৎকার করে বলবো, এখানে যতই চিৎকার করি তাও শোনা যাবে না। আর এখানে আমি এসটি অনেকগুলো শর্ট ভিডিও বানাবো আর ছবি তুলবো, জানি না কেউ কিছু বলবে কি না, বললে বলবো একটু ভিডিও বানাতে এসছি আঙ্কেল। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আর কিছু শর্ট ভিডিও বানাবো, তোমরা দেখবে। শুধু তোমাদের জন্যই কিন্তু আমি ছুটে বেড়াচ্ছি, তোমাদের জন্য, তোমরা আমার পাশে থাকো সেই জন্য। এখন তো এটা আমার কাজ, তো কাজের জন্যই ছুটে বেড়াতে হয়। দোকান না, ওটা দোকান না, তুমি বলে দাও ওখানে। ওটা হচ্ছে শ্যালো মেশিনের ঘর। শ্যালো মেশিনের ঘর, আমার মেয়ের বলছে একটা ঘর দোকান, চল চকলেট পাওয়া যাবে কিছু। হ্যাঁ এই তুমি বাইকটা রাস্তায় রেখে এসো, কিছু হবে না তো। শোনা, ওটা হ্যান্ডেলটা লক করেছে কিনা একবার দেখতে হবে। তা তুমি যাও 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 আমার। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি যেখান থেকে ব্লগটা শুরু করছি সেটা হলো একটা সর্ষে বাগান। শুধু সর্ষে বাগান না, এখানে কলা বাগান, ধনে গাছ, প্রচুর সবজি ক্ষেত এখানে চারিদিকে। ওইদিকে পেঁয়াজকলি লাগিয়েছে দেখা যাচ্ছে, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ ইয়েস। আর ওইদিকে ধান গাছ টাছ হয়। এই দেখিয়ে দাও একটু পুরো জায়গাটা বন্ধুদের, ঘুরে ঘুরে দেখিয়ে দাও। সবাই করে, আমার আশা হয় না। আর এইটা আমার শ্বশুরবাড়ি থেকে অনেকটা দূরে, হ্যাঁ, তবুও হাজব্যান্ড নিয়ে এলো, এলাম। এই আমার কথাগুলো শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে মনে হয়। একটু জোরে জোরে বলো, চিৎকার করে বলো। চিৎকার করে বলবো, এখানে যতই চিৎকার করি তাও শোনা যাবে না। আর এখানে আমি এসটি অনেকগুলো শর্ট ভিডিও বানাবো আর ছবি তুলবো, জানি না কেউ কিছু বলবে কি না, বললে বলবো একটু ভিডিও বানাতে এসছি আঙ্কেল। হ্যাঁ ওই দেখ আঙ্কেলটা চাষবাস করছে। মাঠে নামবি না কিন্তু? এখানে নামবি না, ধনে গাছ লাগিয়েছে। হ্যাঁ তো হচ্ছে এখানে করি, আর আমরা ওই দিক থেকে চলে যাবো, ওই ধান খেতে ওইদিকে চলে যাবো, কি করে যাবো এই দোকান থেকে। ঠিক আছে, হ্যাঁ তো তোমরা দেখতে থাকো, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আর কিছু শর্ট ভিডিও বানাবো, তোমরা দেখবে। শুধু তোমাদের জন্যই কিন্তু আমি ছুটে বেড়াচ্ছি, তোমাদের জন্য, তোমরা আমার পাশে থাকো সেই জন্য। এখন তো এটা আমার কাজ, তো কাজের জন্যই ছুটে বেড়াতে হয়। দোকান না, ওটা দোকান না, তুমি বলে দাও ওখানে। ওটা হচ্ছে শ্যালো মেশিনের ঘর। দেখতে হবে। তুমি যাও 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 আমার।
দেখো বন্ধুরা, এই যে পড়ে গিয়ে যে কেটে গেছে, আর সেই জন্য আমাকে ভালো করে কিছুই করতে পারিনি, তাড়াতাড়ি চলে এলাম। এই নিয়েই ওখানে যুদ্ধ চললো, কান্নাকাটি। এই পায়েও তার বাবার মুখ ভার হয়ে গেছে। হ্যাঁ, মেয়ে পড়ে গেছে। বন্ধুরা বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি। ভিডিও তো যা করা হলো হলো, আর কি বলবো, কিছু বলার নেই। বাড়ি থেকে প্ল্যান প্রোগ্রামিং করে এসেছি যে এখানে এসে ভিডিও করব, কোনো তাড়া থাকবে না, কিচ্ছু থাকবে না। ওই যে মেয়ের পা কেটে গেল, যতটুকু না কেটেছে তার থেকে বেশি কান্নাকাটি আমাকে করতেই দিল না। যাই হোক, পা কেটে গেছে, ওর খারাপ লাগছে, তো সেই জন্য আমি বাড়িতে চলে এসেছি। কিছু করার নেই, যতটা যা পারি যা করছি সবই শেয়ার করব, শেয়ার করে যাব। আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।